হুম হুম না না না, এটা আপনি রিসার্চ পেপার লেখেন আসলে কিসের জন্য? প্রথম কথা হচ্ছে অনেক হ্যাঁ, প্রজেক্ট আসলে থাকে কেন লিখি পড়ে। আমরা, হ্যাঁ এটা একটা অনেক, ভালো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আপনাদের বুঝাই বলি। এটা খুব রিসার্চ পেপারের মধ্যে ধরেন, যেমন আমরাই আমাদের একটা প্রজেক্ট আছে, আমি 2019 সালে বুয়েটে জয়েন করি, তো তারও অনেক বছর আগে থেকে 2017 সালে একটা ফ্ল্যাশ ফ্লাড হয়ে গেছে নর্থ ইস্ট রিজিয়নে বাংলাদেশে, তো ওইটা বেশ বড় একটা হাউকাউ তুলছিল। তার আগে থেকেই 2015 থেকে একটা প্রজেক্ট IWFM ইয়ে নিয়ে রাখছিল, এটা হচ্ছে যে ফ্ল্যাশ ফ্লাডের ইয়ে নিয়ে, এটা পাবলিক এখন, মানে হচ্ছে যে কথা হয় অনেক কিছুই হয়। তো ওই প্রজেক্টটা 2015 সাল থেকে চলছে, এখন পর্যন্ত চলতেছে। ওই 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 প্রজেক্টটা যে এত বছর ধরে চললো, এই যে 5-3 কত বছর, 8 বছর হইলো, এইটার ফাইন্ডিংসটা কি? এই যে 8 বছর ধরে আপনি এত টাকা খরচ করে কাজ করলেন, এইটা থেকে আপনি আসলে কি পাইলেন? এখন এটা আপনি কেমনে জানাইতে পারেন? নাম্বার ওয়ান, আপনি একটা প্রেস কনফারেন্স করতে পারেন। প্রেস কনফারেন্স আপনি সাংবাদিকদের জানালেন, দেখো দেখো আমরা কিন্তু এই যে ফ্ল্যাশ ফ্লাডের এই এই ক্ষতি পাইছি, এই জায়গায় বাংলাদেশের রিস্কি জায়গা, এই জিনিস গভর্নমেন্টকে এখন করতে হবে, এটা একটা প্রেস কনফারেন্স হতে পারে। সেকেন্ডলি, আপনি একটা জার্নাল পেপার পাবলিশ করতে পারেন। ওইখানে আপনি কি দেখাইতে পারেন? ওইখানে দেখাইতে পারেন আপনি মনে করেন এখন নতুন একটা কিছু আবিষ্কার করছেন, এই জায়গায় কি আবিষ্কার করছেন? আপনি এই প্রজেক্টের মধ্যে এমন একটা মডেল বানাইছেন যে মডেলটা আজকে থেকে 7 দিন পরে এই জায়গাটাতে ফ্ল্যাশ ফ্লাড হবে কিনা সে বইলা দিতে পারে। কি দেখা বলবে? সে তার কাছে অ্যাটমসফেরিক ডেটা আছে, ডেটা বলতে হচ্ছে যে মেঘ কোনখানে কতটুকু কি আছে, তার কাছে হাইড্রোলজিক্যাল ডেটা আছে, পানি কোনখান দিয়ে কতটুকু যেতেছে, এইরকম অনেক অনেক ধরনের ডেটা সে অ্যানালাইজ করে বইলা দেয় যে এই জায়গাটাতে 7 দিন পরে ফ্ল্যাশ ফ্লাড হইতে পারে। এখন এই মডেলটা সে কেমনে বানাইছে, নাম্বার ওয়ান, এই মডেলটা যে বানাইছে সেটা আসলে ঠিক কিনা, নাম্বার টু, নাম্বার থ্রি, সে যে এটা বানাইছে সেটা কেমন রেজাল্ট দেয়, কেমন প্রেডিকশন দেয়? সে কি 7 দিন পরে বললে 7 দিন পরে এক্স্যাক্টলি আসলে কি ফ্ল্যাশ ফ্লাড হয়, কয়টা কেসে হয়, প্রবাবিলিটি কতটুকু? এগুলো হচ্ছে সাইন্টিফিক ফাইন্ডিং, এগুলো কিন্তু আপনি প্রেস কনফারেন্সে বলতে পারবেন না, এটা সাংবাদিকরা প্রকাশ করতে পারে না, তাইলে এটা কার কাছে আপনি প্রকাশ করবেন? এইটাই প্রকাশ করা হচ্ছে জার্নাল পেপারে বা রিসার্চ পেপারের মধ্যে। সো ওই রিসার্চ পেপারের মধ্যে সে তারা পুরা একদম সাইন্টিফিক ভাবে সবকিছু 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 বইলা দেয় যে আমরা এই 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 জিনিসগুলো পাইছি। সো রিসার্চ পেপারের মেইন গোল কিন্তু হচ্ছে আপনি কি অ্যাচিভ করছেন এই 8 বছরের মধ্যে, সেটার সাইন্টিফিক ফাইন্ডিংটা সবার কাছে তুলে ধরা। এবং এটা অফকোর্স পেইড, মানে হচ্ছে পেইড বলতে হচ্ছে আপনাকে কিন্তু রিসার্চ পেপারটা কিনতে হয়, অনেক সময় থাকে ওপেন সোর্স ফ্রি করে দেয়, এটা টাকা দিতে হয় অথরদেরকে বা এরকম ভাবে ফ্রিতে পড়তে যেতে পারে সবাই। সো রিসার্চ পেপারের মেইন গোল হচ্ছে আপনি একটা জিনিস নতুন আনছেন, নতুন কিছু ইনোভেট করছেন পুরো ওয়ার্ল্ডের জন্য, সেইটা পুরো ওয়ার্ল্ডকে জানানো। এবং অনেক সময় এরকম হয় যেমন সায়েন্স বা নেচারের মতন জার্নাল গুলাতে, তখন ওইখানে যে রিসার্চ পেপারটা পাবলিশড হয় ওটার মেইন ফাইন্ডিংস গুলো নিয়ে বড় বড় পত্রিকা, সাপোজ হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ওরা হচ্ছে যে ওই পেপারের জিনিসটাকে জনসাধারণের জন্য বোঝার মতন করে হচ্ছে যে নিউজ পেপারে পাবলিশ করাবার। তো পুরো জিনিসটা অ্যাকচুয়ালি কমিউনিটির ডেভেলপমেন্ট, কমিউনিটির উপকারের জন্য। রিসার্চ পেপার জিনিসটা এমন না যে ঠিক আছে রিসার্চ পেপার আমার নামে যদি একটা থাকে, আমি ওরকম চুরি টুরি করে যদি পাবলিশ করতে পারি তাইলে হচ্ছে আমার নামে একটা পেপার থাকলো, কিন্তু এটা না, বড় বড় জার্নাল যেমন হচ্ছে Q1 জার্নাল, Q2 জার্নাল যেগুলো আছে ওইগুলোতে করা খুব টাফ, কারণ ওইগুলোতে হচ্ছে নতুন কাজ না হইলে নেয়ই না। তো আপনি কত আর হচ্ছে যে কপি করে এই করে ওই করে চুরি থেকে বাইচে কি করবেন? আপনারা যখন জিজ্ঞেস করবে যে তুমি এই জায়গাটা নতুন কি করছো, তখনই তো আপনি আটকায় যাবেন। তো নভেলটি না থাকলে ওইসব জায়গাতে পাবলিশ করা যায় না। তো রিসার্চ পেপারে হচ্ছে যে মেইন টার্গেট থাকে একটা নতুন জিনিস দুনিয়ার কাছে ইন্ট্রোডিউস করা।